স্বামী অরুণ শিকারে দেখবে অরুণ শিকার হ্যাঁ ওর কাছে কি হরিণ কাইলে তোমার সন্তানটা দৃষ্টপৃষ্ট হবে হরিণের মাংস কাইলে বাহ এই বুঝলো না বুঝলো না রে নারী বুঝে নাই সংসারে হরিণের মাংস কাই তো খবর দিয়েছে আপন স্বামী রে দাসী রে আমার স্বামীর এগা কো আমার সাথে সাক্ষাৎ করতো যাইতেছিল তো মাম্মা এই কথাটা শুনে দাসী দৌড়ে গেল জাহাঙ্গীর বাদশার কইলো আলহুনার সুন্দরী খবর দিছে যাইতা আলহুনার খবরে দৌড়ি আইছে আয়া কয় আলহুনা আলহুনা স্বামী গো আলহুনা স্বামী শুনো শুনো আলহুনা দা বলি যে তোমার কি কারণে ডাকছো তুমি তোমার গত সন্তান দুনিয়ার মাঝে তারপরে না কিবা হলো জানাইলাম আসরে গো জানাইলাম আসরে তারপরে না কিবা হলো জানাইলাম আসরে গো জানাইলাম আসরে এই যে দক্ষিণারি হতে যারা মুসলিমের সুরা আলফিনা সুন্দরী আলফিনা এই আলফিনা আমি গো এত কথা কইতাম না কাছে তুমি আমাকে কেন রাখছিস রাখছিস যে আমার মনটা না মনটা কইতাছে অরিনের মাংস কইতাম না অরিন হ্যাঁ স্বামী অরিনের মাংস কইতা হ্যাঁ স্বামী হরি হায় অরিন শিকারে গেলে এক মাসও হইতে পারে দুই মাসও হইতে পারে স্বামী গো তুমি আষ্ট মাসের আমিলদার তোমার কত সন্তান হবে তুমি গর্ভবতী যদি আমি শিকারে যাই আর তোমার ঘরে দুই সতী যদি তোমার গর্ব নষ্ট করে আমার ১৬ বছরের দুঃখের কপাল আরম্ভ হইব রে আমি ১৬ বছর ধরে সন্তানের জন্য পাগল আমি শিকারে গেলে তোমার দুই সতীন তোমার গর্ব নষ্ট করতে পারে আচ্ছা যাই হোক তুমি আবৃত্তি করছো আই নাও শিকারে যাইয়াম তুমি যাই কও তাই করবাম কারণ তুমি আমার আটকুন নামটা দূর করবে এই যে আমার দাদার হাতের কাছে সুলেমানি মালা আছে এটা দিয়ে কি হয় সুলেমানি মালা এই যে দেখো যেটা পাথর আছে সাতটা পাথর গণবে সাতটা পাথর গণিয়া সাতবার বিসমিল্লাহ কইয়া আমি 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 অধমের নাম জাহাঙ্গীর বাদশার নাম তুমি একবার কইয়া সুমা দিবে আমি যত দূরেই তাকি না কেন আমার শরীরের মধ্যে আগুন লাগিয়া পড়বে আমি তখন টার পাইয়াম আমার আলফিনার আমার আলফিনার বিপদ পড়ে গেছে তখন আমি ফঙ্কিরাজ গুড়া দিয়া তোমার কাছে আইয়াম ঠিক আছে স্বামী এই কথাটা শুনে পরে জাহাঙ্গীর বাদশা চলে গেল হরিণ শিকারে জঙ্গলার ভিতরে জানেন আর আমেন আর দামেনা বুদ্ধি করে যখন কোনটা করা সেই শিকারে গেছে এক মাস এখন কন্যা নয় মাসের গর্ভবতী হয়েছে তখনই মনে মনে চিন্তা করলো যদি আমার স্বামী তার ভাই যে আমরা গর্ব নষ্ট করতেছি তবে আমরা মা বাবিষ্টি গুষি দাদা দাদি নানা নানি কালা কালো সাসা সাসি যা কিছু আছে সবাইকে মুশিকের মতো বলি দেবে আয় যাই আলফিনার সাথে মনে হয় আমার স্বামী কিন্তু যোগাযোগ আছে এই মুহূর্তে যাই গে দেখি আলফিনায় সাথে যোগাযোগ নিয়ে আছে বাবার এই দুই নারী গেল কে রে আলফিনা কি স্বামী যে বিদেশ গেল তুমি যে নয় মাসের গর্ভবতী কোন দিনে কি হইয়া যায় এক মাস হয়েছে গেছে আজ তো ঘুরে আইতাছে না তোর কাছে কি কিছু জিনিস দেখে গেছে এ সমস্যা বুঝলো না বুঝলো না না বুঝিয়া কয় হ্যাঁ আপা আমার স্বামী না আমার একটা সুলেমানি মালা দেখেছে
মালা দেখেছো মালা দেখি তো এই মালা এই যে সাতটা তবজি আছে এই সাতটা তবজি দূরে টান দিয়া স্বামী দূরে স্বামীর নাম লই না স্বামী আমার চলে আইব হ্যাঁ ও এই তুই পরীক্ষা করে দেখ এই যে বুঝলো না সে পরীক্ষা করত মালা যে সময় টান দিয়েছে এই সময় জাহাঙ্গীর বাদশাহ জঙ্গলের ভিতরে অরিনে উপর তীর নিশান করছে যে সময় সে পরীক্ষা করতেছে এই সময় কা অরিন পাইছে তীর নিশান করছে এর মধ্যেই আলবিনা সুন্দরী মালা ধরে টান মারছে তিক দিয়ে আত্মাকে ভরে গেছে চুল্লে আগুন লাগিয়ে গেছে এই সময় সেই জাহাঙ্গীর বাদশাহ কইতাছে উজির আর দুইটা মিনিট পরে মালা ধরে টান দিত আমার তিরদিয়া পড়তো আমার চুল আগুন লাগতো না জানি আজকে কত বিপদ পড়ে গেছে আমার আলহিনা শরীরে আমি এখন কি করবো কোথা দেব সেই সাত পল্লা কাপড় দিয়ে শোক দুইটা বাঁধছে সাত পল্লা কাপড় দিয়া শোক দুইটা বাঁধছে বান্ধে সেই গুড়াতে শোয়ার হয়েছে গুড়া উড়ি রাহা যাও লইয়া যাও রে গুড়া উড়ি রাহা যাও গুড়া লইয়া যাও রে গুড়া উড়ি রাহা যাও গুড়া লইয়া যাও রে আসিল না গুড়া দাবাই চলে ধীরে ধীরে তারপরে না কি বলো তুমি বাজারে রে ধীরে ধীরে হলো ঘোরাড়ায় সাত দিনের রাস্তা ঘোরাড়ায় কয়েক ঘন্টায় এনে পৌঁছা দিছে আর ছায়া থেকে দেখে জাহাঙ্গীর বাদশার প্রত্যেকটা রুম বায় ঘোরা রক্ত বাড়িতে দেখে আলবিনা সুন্দরী আসতেছে কিরে আলবিনা আলবিনা তুমি দেখছ তোমার কত সন্তান হইব এই সন্তান আমারে বাবা করে রাখ দিব আমি 16 বছর ধরে পাগল একটা সন্তানের কারণে আর তুমি মালা ধরে টান মারছো এই যে দেখো আমার পশমে গুড়া গুড়া রক্ত হয়ে গেছে সন্তান দাও তোমার কত কি হয়েছে দাও 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 আলফিনা কয় স্বামী আমি তোমারে পরীক্ষা করছি এই কথা কইতেই শামুককে হাতে নিয়ে একটা বাড়ি দিছে শরীরের মধ্যে আর আইডিয়া ফেল যা শামুকের মাতাটা তার গর্ভের মধ্যে বসে নয় মাস তিন দিন তার আমিলদার গর্ভপতি মালাডা দাও মালাডান লইয়া সেই জাহাঙ্গীর বাদশা চলে যায় এ আলফিনা যায় বার সময় কইয়া যায় অরিন শিকার না করিয়া আইতাম না ফিরিয়া তোমার গত ছেলে হইব সেই ছেলে আমাকে বাবা করে ডাক দিব এই আমার কথা কালা স্বামী সারিয়া যায় না স্বামী সারিয়া যায় না আষাঢ় বিষ্টে ভাঙবে শিবি করান মানে না এই যে আষাঢ় বিষ্টে ভাঙবে শিবি করান মানে না যাইও না যাইও না স্বামী যাইও না সারিয়া বাবা গিন্দি কি বাতা বল তোমারে সারিয়া কিশোর মনে হইল আল্লাহ দুনিয়ার মাজারে কান্দে 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 করুন না Oh, yeah.
আর এদিক দিয়ে যাইতা যাইতাছে আর জাহাঙ্গীর বাদশা কয় যে আমি চলে গেলাম শেষ চলে গেল আমেন আর জামেন কয় আলফিন তুমি কান্দো কেন আসো আমার কাছে স্বামী কাছে কি কইছে আমরা আছি না আমরা কি তোর বোন না তারে বাইল দিতে দিতে ফাম দিতে দিতে নিয়ে গেছে ঘরে এই যে আলফিনা কান্দন শুরু হইল একটা কে 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল জাহাঙ্গীর বাসার আসে না মায়ার প্রসব বেদনা শুরু হইল আপনারা তো জানেন মায়া লোকের একটা নিদান সে আলফিনা কান্দে কান্দে কইতাছে কোথা রইলা রে আমার গো বইনি ডাকি যে তোমারে কালো বেদনায় মরিয়া গো যাইবা মামি এই দুনিয়া বাজে রে আমার কেউ নাই আলফিনা কান্দে কান্দে কইতাছে আপা গো আমার তো কেউ নাই দুই সতিনে কয় কেউ তা হোক না দোক আমরা তো আছি আমি না আলফিনার কাছে আর জামে না চলে গেছে দাত্রী বেদি বাড়িতে দাত্রী মা আলফিনা গত সন্তান হবো বেদ নারাম হয়েছে এই কথাটা শুন নাই দাত্রী বেদি সে কাদের হুতুল দারে কাপড়ের তলে করিয়া লই আইতাছে এ আলফিনা এত দাত্রী মা আইছে আলফিনা কয় কই মা মা গো তুমি দাত্রী মা না তুমি আমার মা তুমি আমার মা লাগো মা গো আমার মা নাই আমার বাবার নাই ছয় মাসের মানুষ তো আমার বাবা মরে গেছেন ছয় মাসের মানুষ তো আমার বাবা মরে গেছেন আমার মা অন্ধ তুমি আজকে থেকে আমার মা দাত্রী বেদি কয় আমারে মা বানাইছো তবে একটা কথা সাত পল্লা কাপড় দিয়ে তোমার চোখটা দিতে চোখ বানতে হইব সাত পল্লা কাপড় দিয়া আলফিনা চোখটি বানছে ও ও বিদিরে সাত পল্লা কাপড় শক্তি বান্ধার পরে সাত দিয়ে আত্ম বানছে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা পরে মায়ের ঘর থেকে একটা সন্তান হয়েছে সন্তানটা মাটিতে পড়িয়ে দুবার কান্দা দিছে আর এদিক দিয়ে দাত্রীবিড়ি সেই সন্তানটারে মুখের মাঝে কাপড় দিয়া সন্তানটারে কিবা কাম করছে একটা নতুন পাতিলার মাঝে বসছে নতুন একটা পাতিলের মাঝে পড়িয়া বলছে নাও তার না গভীর জঙ্গলের ভিতরে ফেলাই দাও শ্যাল কুকুরে বাঘ বালুকে কায় লাও নিয়া যায় আর গইবি আওয়াজ দিতেছে মা মা গো আমারে ফালায় না অনেক আশা নিয়ে আইছে ববের বাজারে মা বাবা ডাকি ভাল লাগিয়া সেই জঙ্গলার ভিতরে ফালায় জঙ্গলার ভিতরে কাস্তারের ভিতরে সেই পাতলের ভিতরে ফালায় তো এই যে মায়া পড়ে এই সময় গইবে আওয়াজ আছে সতাই মা গো আমারে ফালায় পেয়ে যাও না আমি তোমরা আঘাত দিতাম না তবু নিদয়া নিষ্ঠুর বেমান তুই আইছে এই আলফিনার সুন্দরী একটা কুকুর আছেন বাজান এই কুকুরটা পাশে পাশে গেছে গিয়াই এই যে সন্তান সন্তান পাতিলার ভিতরে তো এ কুকুরটা পাহারা দিতেছে এ কুকুরটা পাহারা দেয় সন্ধ্যা যখন হয়ে আইছে সাড়ে পাঁচটা শেয়াল আইছে এই বাচ্চাটা কায়ালবার জন্য কুকুরটাই কয় আলফিনার বাচ্চা কায়ো না আমার ফাঁসটা বাচ্চা আছে গোয়াল করে আমার ফাঁসটা বাচ্চা দুটা কাও অবাগের ভূতরে বাসায় তো কই গেল সে কান্দাছে আর চোখের বাড়ি চাপাছে
আরে কান্দে কান দে রে আলভিনা পুত্র পুত্র বলে আমার সন্তান যা আমার গর্ব থেকে দুইবার কান্দে দিছে আমি কানে শুনছি আমার সন্তান দাও সেই সে কাডের হুতুল্লার রক্ত দে মায়া দিছে কথা বলতেছে মা আমি তোমার মা বানাইছি তুমি আমার মা তুমি মাগো তুমি কাডের হুতুল আমার দিছো কেন আমার বাবা কোথায় আমার স্থান কোথায় আমার বাবারে হ্যাঁ এইটাই হইছে তোর গোত্রে মা শুনো তোমার আমার ছেলে তোমার নাতি জীবন ভরে তুমি কেল তাট্টা করতে পারবা আমার বাবাকে আমার কুলে দেও মা আমার কত কাডের ভূত হইছে মানুষে গর্ত মানুষে বাচ্চা আমার কত কাডের ভূতলা সে মাটির মধ্যে ফুরিয়া কান্তাস দারুল বিহিদি রে পুত্র সুগি জারন তরে জল দিলে দারুন পুত্র সুগি জারন তরে জল দিলে আর গে দুঃখী হইল রক্তের সাগরে ভরে কান্তাছে আর আল্লাহর কুদরত এই সুযোগে জাহাঙ্গীর বা সবার দিয়েছে আর দুই সতীর রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে রাস্তার মধ্যে দাঁড়ায় কইতাছে ও স্বামী হ্যাঁ আমি না জানে না কি সর্বনাশ হয়ে গেছে কি খবর কি কি যে হইছে তোমার মান সম্মান ইজ্জত যা আছে সব গেছে আরে বলো কি হইছে আমি না জানে না আমরা দুই বোন আইছি মানুষের গর্ত মানুষের বাচ্চা কুত্তার গর্ত হয় কুত্তা তোমার আলহিনার গর্ত হইছে কাদের মানুষের গর্ত মানুষের বাচ্চা তোমার আলহিনার গর্ত হইছে কাদের হুতলা এই কথা কইতে সাবুকটা হাতে নিয়ে দুধ দিতেছে দরজাটা খুলছে খুললে গে দেখে আলহিনা সুন্দরী রক্তের মাঝে শুয়ে রয়েছে বুঝতেছে
আলবিনা আলবিনা কয় স্বামী এ আমার পুত্র দেও আমার সন্তান দেও আমার কোলে বাবা রে তুমি না তুমি আমারে চিরদিন কোনো দিন তুমি আমারে মা ডাকো না আমার আজকে একটা দাবি তোমার বাবা ১৬ বছর ধরে সেই সন্তানের জন্য পাগল তুমি একবার তোমার বাবারে বাবা করে রাখবে আমার সোনার ময়না রে তুমি আমায় মায়া ডাকো না তুমি আমায় মায়া ডাকো না তোমার তোমার বাবারে বাবা ডাকো এই কথা কইতেই সন্তান দন কুলিয়া দিছে কুলিয়া দিতেই জাহাঙ্গীর বাসে সন্তানের লাত্তি মারা দৌড়া ফালাইয়া দিয়া এরপরে বলছে এই আলভিনা যাও মানুষের ঘর থেকে মানুষের বাচ্চা তোমার ঘর থেকে কাঠের ফুটলা যাও তোমাকে আমি শাস্তি দিলাম কি শাস্তি এই যে আমার সাহ বাগান আছে এই সাহ বাগানে আমার তুমি পানি ডালবে সকাল সন্ধ্যা পানি ডালবে আর তিন দিন নিয়ের তিন দিন পর পর নয় ডেলি তুমি কাইবা তিন দিনের ফুল ভরা পানি ভাত কাইবা আলফিনা রে এই কাঁচা আত কাঁচা শরীর তারে ফাড়িয়া দিছে কে জানেন পানি চা বাগানে পানি ডালবার জন্য আলফিনা কয় স্বামী তোমার কত মান্য করতে পারি না এই কাঁচা শরীর লইয়া পানি দিবার লাগে যাইতেছে যে সময় যায় এই না সময় কালে কুত্তা গো ও কুত্তা গন্ডাই কামো কুকুরটা ছিল কুকুরটা কুকুরটা লক্ষ্য করে আসাই অবাগি সন্তানে মা বাইতাছে যে হাজার আরে হায় জঙ্গলা তাকে দৌড় দিছে বাজান জঙ্গলা তাকে দৌড় দিছে দৌড়ি আয়া সে আজমিনা যে ফানি আনতো যায় চা বাগানে ফানি ডালবে পড়ছিল ইয়া এই সময় কুকুরটা আয়া তার কাপড়ে মাঝে টান নিয়া কামুরটা ধরে টানতাছে আজমিনা কয় কিরে কুকুর আমি কি অন্যায় করছি স্বামীর আগে অন্যায় করছি আর তুই নাচবে আমারে কাপড় ধরে টানতাস কুকুরটার কামড়ে যায় না আর কয় রে কুকুর কুকুরে কয় মা গো আমার জবান বন্ধ কথা কইতে পারি না মা গো তুমি জানো না তোমার সন্তান কান্দে জঙ্গলাতে দুধ দুধ করে তুমি কি জানো না তোমার সন্তান কান্দে তবু যখন যায় না তখন কুত্তাটা শোকের ফানি ভরতাছে কাপড়ে মাঝে টানিয়া টানিয়া লুয়ে তারা যাইতাছে তখন আলফিনা কাছে যাইতো গিয়া দেখে একটা নতুন ফাতেলার মাঝে সন্তান একটা সন্তান দুধের জন্য সন্তান হাহাকার করতাছে অভূত কুলে আয় রে ডাকে তোমার দুঃখিনী মায় কুলে বাগানে মাঝে পানি ডালে আর দিনে তিনবার চারবার করিয়া সন্তানকে দুধ খাওয়ায় আর এই কুত্তারা সন্তান পাহারা দিতেছে বাড়ির দুজি নিয়ে যায় দুই সতিনে দেখলে দুই সন্তান মারিয়া লায়
এক থেকে 7 দিন 10 দিন 15 দিন 20 দিন যখন দুধ খাওয়াইছে আরে হায় আমেন আর জামেন না কইতাছে রে বই আফা সতনের ফুলারে ফাললাম জঙ্গলের ভিতরে সতিন দে দিছি সাবাগনো হয় না লেন ফুলা বাচ্চা আছে না মরছে গণক দে গনা গনা গণক দে গনা গনাইল গণকে গনা গন্তে গন্তে কইল যে মা গো সন্তান তো বাচ্চা দিছে কি বাচ্চা দিছে কেমনে আকাশে আকাশে পাতলে বাসন দি সার কোনাতে টিভি মন করলাম স্থির স্থির রাখো বললাম 70000 ফি পাইছি কেমনে রইছে আছে আরে যার সন্তান সে দুধ খাওয়াইতাছে কি কর কেমনে দেখছে কেমনে আলফিনারা কই ফাটাইছো ফাটাইছে সাবাগানের মধ্যে পানি ডালে সাবাগানে পানি ডাল তো বাহ 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 পানি ডালা তো আর সন্তান ডারে দুধ খাওয়াইতাছে ফানি ডালা তো সন্তানকে দুধ খাওয়ায় জঙ্গলের ভিতরে এই কথা শুনিয়া দুই সতিন আছে স্বামীর কাছে বুঝুন না আম্মক স্বামী তো আয়া কইতাছে আমেন আর জামেন নাই স্বামী গো মানা শর্মানা রইল না কেরে কি হইছে গেছিলাম নদীর পারে আলফিনারে ফাড়াইছো তুমি ফানি আনতো চা বাগানে ফানি ডালতো এইটা তো নদীর ভারতে নৌকা টোকা যায় এ নৌকার মাঝের সাথে কি আলাপ সালাপ করে আর মানা রইল না ও এই কথাটা কইতে বাগের বাচ্চা জল্লাদ রে বলতেছে জল্লাদ মনির যাও যাও কি করো মনি আলফিনারে ধরে আনো কুঞ্জ কেনা ঘরে বড় তার বুকের মধ্যে একটা বাসমুন্যা পাথর চাপা দেও আমি তারে চাই না সে আমার 16 বছরে পুরা অঙ্গ শান্তি করছে না সন্তান দেওয়া সা কারের হুতলা হইছে আম্মক বাচ্চা আম্মক কেরম বুঝেন সেই জল্লাদ রাতন দরাইয়া তারে কুঞ্জ কেনা ঘরে বলল জল্লাদে তিন মন থেকে সার মনুগুন একটা পাদা পাথর তার বুকে তুলেছে আমার সুন্দর নাই রে এই ফকির বাবা দুঃখের কথা কার তুমি কইয়া যা আমার সুন্দর নাই